হ্যালো বন্ধু, এখন আমরা কথা বলবো মির্জা টেলারের যে দুটো ক্যামিও ছিল, একটা ভিলেন একটা হিরো, দুটো নিয়ে আমরা এখন কথা বলবো। এই পার্টিকুলার ক্যামিও নিয়ে কিন্তু আমি আমার ট্রেলার ব্রেকডাউনে কথা বলিনি, বিকজ ওখানে অনেক কিছু গল্প নিয়ে বলার ছিল, তাই ওখানে এই বিষয়ে কথা বলা হয়নি। তো এখানে কিন্তু আমরা সেই বিষয়ে কথা বলবো যে ভিলেন এবং হিরো কে ক্যামিও থাকতে চলেছে। কিন্তু সেটা বলার আগে আমি বলতে চাইবো, এই মুভিটা পার্টিকুলার এই মুভিটার ইন্টারভিউতে অঙ্কুশ বলছিল যখন আমরা পুরো বাংলা ইন্ডাস্ট্রি একসঙ্গে হবো তখনই কিছু উন্নতি হবে আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু সাপোর্ট করছে অঙ্কুশকে। অঙ্কুশের ফার্স্ট এই প্রোডাকশন হাউসে নতুন মুভি আনছে এবং সে কিন্তু বিশাল বড় সড় ভাবনা চিন্তা করছে, সে বিষয়ে আমি আগে কথা বলছি। বাট তুমি যদি দেখো যে মির্জা টেলার যে এদিকে সার্চ করে গুগল মানে ইউটিউবে, তুমি দেখতে পারবে যে ফার্স্ট একটু গ্রাসরুট এন্টারটেনমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে আমার যে জিতের প্রোডাকশন হাউস, ঠিক আছে, তাদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে বেরিয়েছে এই ট্রেলারটা। তার নিচে দেব এন্টারটেনমেন্ট, দেবের প্রোডাকশন হাউস, সেটাও বেরিয়েছে। অঙ্কুশের নিজের যে নতুন ইউটিউব চ্যানেল নিজের প্রোডাকশন হাউস, সেখান থেকে এই ট্রেলারটা বেরিয়েছে। সুরেন্দ্র ফিল্ম থেকে ট্রেলারটা বেরিয়েছে। তুমি পরপর দেখতে পাবে যে সবাই বলতে গেলে কিন্তু সাপোর্ট করছে এই মুভিটাকে এবং অঙ্কুশকে, ঠিক আছে। এটা কিন্তু খুবই ভালো বিষয় যে আমরা যখন কয় ঠিকই যে আমরা যখন শুধু একসঙ্গে ট্রাই করবো তখনই কিছু হয়তো বেটার হবে, ঠিক আছে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। যেটা আমাদের একটা কথা ছিল যে প্রথম যখন না ক্যামিও এসেছিলো সেটা স্টার্ট করেছিল মার্বেল, ঠিক আছে, হলিউডে মার্বেল মুভিটা প্রথম স্টার্ট করেছিল ক্যামিও আনা। তারপর থেকে হলিউডে প্রচুর আলাদা আলাদা মুভি, স্পেশালি জনরা মুভি, যে হচ্ছে তোমার হচ্ছে কমিক জনরা মুভিতে ক্যামিও আনা হয়েছিল, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট জনরাতেও এখন কিন্তু ক্যামিও ইউজ করছে। এবং শুধু সেখানে না, ইন্ডিয়াতেও কিন্তু সেটা হচ্ছে, সাউথের মুভি দেখে নাও, বলিউডের মুভি দেখে নাও, তুমি পপ ইউনিভার্স, তারপরে হচ্ছে স্পাই ইউনিভার্স, ঠিক আছে, তারপরে সাউথের দিকে ওই গ্যাংস্টার ইউনিভার্স, তো এই ধরনের অনেকেই কিন্তু ইউনিভার্স তৈরি করছে, ক্যামিও রাখছে, পরের মুভি কী হবে একটা হিন্ট দিচ্ছে, ক্রসওভার রাখছে, যেই জিনিসগুলো কিন্তু বাংলায় আমরা পাই না। কিন্তু আমার মনে হচ্ছে এই অঙ্কুশ কিন্তু অনেক বড় প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। মুভিটার নাম দিয়ে তুমি দেখে দেখো, মুভিটার নাম হচ্ছে মির্জা জোকার পার্ট 1, ঠিক আছে। তো ফার্স্ট পার্টটা ও নিজেকে ইন্ট্রোডিউস করছে। মুভিটা যদি ভালো হয়, যদি মার্কেটে ভালো চলে, তাহলে কিন্তু পরপর পরপর আরও এটা একটা বড় ইউনিভার্স তৈরি করার ওর আই থিঙ্ক ইচ্ছা আছে। বিকজ শুধুমাত্র পার্ট 1 নাম দিয়েও ছাড়েনি, এখানে কিন্তু ও ক্যামিও রেখেছে। আই থিঙ্ক যার ক্যামিও রেখেছে সে হয়তো নেক্সট মুভির হিরো হতে পারে, ঠিক আছে, সেখানে ক্রসওভার হতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে। এবার ফার্স্ট হিরোর কথা বলা যায়, ভিলেন নিয়ে কথা বলি। ফার্স্ট ভিলেনটা তুমি দেখে থাকো যখন আমাদের একটা ছোট্ট জায়গায় একদম দেখানো হয়েছে। ভিলেন তো আমরা দেখেছি এই মুভিতে, যে ভিলেন দিয়ে দেওয়া তাদেরকে খুব সুন্দর পাঁচানো হয়েছে। পশ্চিমবঙ্গ সুলতান হয়েছে, তার যে রাইট হ্যান্ড ম্যান রয়েছে, ঠিক আছে, সেও খুব ভায়োলেন্ট, তো তাদের আলাদা পার্সোনালিটি দেওয়া, সেগুলো ভালো লেগেছে। কিন্তু একটা ব্যাকএন্ড শট দেওয়া হয়েছে একটা ট্রান্সজেন্ডার ওম্যানের, ঠিক আছে। তো সেই দেখো, তুমি দেখলেই বুঝি ঘাগরা চুলটা পেরে বা শাড়িটা কিছু পড়েছিল, কিন্তু ব্যাক যখন দেখছো সেরকম যে মানে ব্রড শোল্ডার এবং দেখেই বোঝা যাবে, তোমার দেখতেই বুঝতে পারবে যে ওটা কখনোই একটা মেয়ে নয়, ঠিক আছে, ওটা ডেফিনেটলি ট্রান্সজেন্ডার হবে। আর এই ট্রান্সজেন্ডার ভিলেন বা এই ধরনের কাজ কিন্তু বাংলাতে বলতে গেলে হয়নি, ঠিক আছে। সাউথের মুভিতে আমরা এই জিনিসটা খুব দেখতে পাই, বা তুমি বলিউডের মুভিতে হতে পারো, আমি অনেকদিন আগে আমরা দেখেছিলাম মার্ডার 2 মোস্ট করে নাম ছিল ইমরান হাসান মুভি, সেখানে একটু ট্রান্সজেন্ডার একটা ভিলেন হয়েছিল, ঠিক আছে, সিরিয়াল প্লেয়িং করছিল, তো সেইটা কিন্তু আমরা দেখেছিলাম। আর বাংলা বইতে কিন্তু একদম নতুনত্ব এটা, ঠিক আছে, এই ভিলেনটা কিন্তু খুব একটা ইউনিক বিষয় হতে পারে, ঠিক আছে, যেরকম আমরা জেনারেলি পাই না বাংলা মুভিতে। তো তুমি বুঝতেই পারছো যে মির্জাতে অঙ্কুশ অনেক কিছু ইউনিক করার চেষ্টা করছে। এইবার হিরোর কথা যদি আসে, এখানে কিন্তু অনেকেই হিরো হতে পারে, কোনো এমন জানা যাচ্ছে না কে এটা। যে হার যেহেতু আমরা যেটুকু দেখলাম সে একটা বড় লেভেলের কেবল চলছে, বিকজ তাকে একটা গ্র্যান্ড এন্ট্রি দেওয়া হচ্ছে, সে আসছে, পাশে বডিগার্ড বডিগার্ড ব্যাপার, সামনে ভাইরাল টাইম বাড়ছে, একটা বিশাল বড় একটা সেট আপ দেওয়া হচ্ছে। তো যে দাঁড়াচ্ছে সে কিন্তু একটা বিশাল বড় মানে মুভি হয়েছে, বিশাল বড় ক্যারেক্টার চলেছে, কিন্তু কে প্লে করছে এটা, তো এখানে অনেকেই প্লে করতে পারে। বাট যেহেতু হাইটটা বেশি, তাই জন্য আমার ফার্স্ট ধ্যান গেছে হচ্ছে নয় হচ্ছে যিশু নয় দেব, ঠিক আছে, এদের হাইটটা প্রচণ্ড মানে বেশি, ঠিক আছে, তো এই দুজনের হওয়ার চান্স খুব বেশি। তাছাড়াও অনেকে মনে করছে জিৎ বা প্রসঞ্জিত হতে পারে, ঠিক আছে, আরও অনেকে তো বলছে সাকিব খানও হতে পারে, ঠিক আছে, তো ওটা আই থিঙ্ক গ্রাফেজ হয়ে গেল খুব বেশি। আমার মনে হয় এখানে দেবজিৎ আর যিশু
এই তিনজন হচ্ছেন যে যিশুকে আমি বেশি প্রেফার করবো। ঠিক আছে, দেবজিতের কাছে প্রচুর কাজ আছে। তুমি দেবের যে কাজ দেখো এই বছরে, প্রথমে ওর টেক্কা আসছে, ওর খাদান আসছে, ওর একটা ক্রিসমাস দিকে একটা মুভি আসছে তিনটে, তারপরে নেক্সট ইয়ারে চাঁদের পাহাড়ে একটা সিকুয়াল আছে, তার সঙ্গে ওর রঘু ডাকাত আছে। তো পরপর দেবের কাছে প্রচুর কাজ আছে। যদিও এইটার জন্য বেশি টাইম দেওয়ার দরকার নেই, বিকজ ইট ইজ ক্যামিও, আই থিঙ্ক কয়েক ঘন্টার শুটিংয়ের কাজ মিটে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় দেব এবং জিত ওরা নিজেদের প্রোডাকশন হাউস এবং অন্য জায়গা তো অনেকগুলো মুভি করছে। তো সেখানে আমার মনে হচ্ছে যেহেতু যিশু না কাইন্ড অফ খালি ভিলেন রোল কমপ্লিটলি করে যাচ্ছে, তুমি দেখে নাও দশম আমাদের ভিলেন অভিনয় করেছে, এই খাদান মুভিতে আই থিঙ্ক ভিলেন অভিনয় করতে চলেছে, শোনা যাচ্ছে তুফান মুভিতেও ভিলেন হয়ে থাকতে পারে যিশু। ঠিক আছে, এইখানে একটা হিরো রোলে কিন্তু ও অনেক দিন করছে না, তো সেটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আর যেরকম হাইপ দেখতে পেলাম তো সেখানে কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা চমক থাকতে পারে। তো দুটো জিনিস আমার হেভি লাগলো, যে একটা ভিলেনের একটা চমক রাখা হলো, একটা হিরোর চমক রাখা হলো। তো মুভিটাতে যেভাবে কাজ করেছে এবং ট্রেলার দেখে বুঝতে পারলাম, মনে হচ্ছে না যে খুব রাশ করেছে বা রাইটিং খারাপ। ঠিক আছে, এখানে যেটুকু আমি দেখেছি প্রত্যেকটা ক্যারেক্টার, শুধুমাত্র আমাদের হিরো বা হিরোইনকেই ভালো আর্ট দেখো তা না, প্রত্যেকটা ক্যারেক্টার ভিলেনগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেখা হয়েছে মনে হচ্ছে, যেটুকু ট্রেলার দেখে বুঝতে পারলাম। তো এই মুভির কিন্তু এক্সপেকটেশন প্রচণ্ড বেড়ে যাচ্ছে। আর তোমাদের কী মনে হয় কে এর ভিলেন? ঠিক আছে, মানে এই যে ক্যামিওটা দিয়েছে, ক্যামিওর যে ভিলেনটা, ঠিক আছে, ট্রান্সজেন্ডার কে সেটা আমি কমেন্টে জানিও। আর এই যে হিরোটা ওর ক্যামিওটাকে আমি একটা পোল তৈরি করেছি, ইমেজ পোল, তোমরা সেখানে গিয়ে সিলেক্ট করতে পারি তোমার কি মনে হয় কোন ভিলেনটা, ঠিক আছে, মানে কোন হিরোটা, আমাদের যিশু না দেব না জিত না প্রসেনজিৎ, কে এর মধ্যে তোমার মনে হচ্ছে যে ওই হিরোটা হতে চলেছে? ঠিক আছে, এই বিষয়ে আমাকে বলে কেউ জানাতে পারো। তো এই ছিল এই ভিডিও, এই ক্যামিওনের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড।